আজকের ভিডিওতে আপনার সাথে নতুন একটা টেস্টনেটের অফারের সাথে পরিচয় করে দিব। আর আপনারা সবাই জানেন অ্যাপটোস টোকেনটা কিন্তু আমাদেরকে টেস্টনেটের মাধ্যমে দিছিল 2022 সালের শুরুর দিকে। তো যারা তখন কাজ করছিলেন সবাই কিন্তু এখান থেকে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 2, 3, 4, 5 অনেকে কিন্তু এখান থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করছেন অ্যাপটোস থেকে। এটা যারা পুরাতন আছেন আপনারা সবাই জানেন প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা সাধারণ অ্যাকাউন্টে কিন্তু আপনারা 1 লক্ষ টাকার অ্যাপটোস টোকেন পাইছেন। এটা কিন্তু 2022 সালে আপনারা রিসিভ করছিলেন। তো অ্যাপটোস নেটওয়ার্কেরই কিন্তু টেস্টনেটের অফার শেয়ার করবো আজকে, সেলিয়ানা ফিনান্সের টেস্টনেট। তো এটা থেকে কিন্তু ধরে রাখতে পারেন আপনারা কিন্তু এখান থেকে $50 থেকে $100 ইজিলি এখান থেকে প্রফিট হবে প্রত্যেকটা সাধারণ ইউজারের। তো টাস্কগুলো আপনাকে রেগুলার কমপ্লিট করতে হবে, 11 দিন কাজ করার সময় পাবেন, আপনাকে 11 দিনই কাজ করতে হবে এখানে। তো এখান থেকে যদি আপনি তাদের টুইটারে আসেন সেলিয়ানা ফিনান্সের, তো দেখেন টুইটার পেজটা ফুল নতুন একটা প্রজেক্ট তাদের। তারা কিন্তু এখানে নিয়মিতই পোস্ট করতেছে তাদের ইয়ারড্রপ নিয়ে। তো এখানে দেখেন তারা কিন্তু ইয়ারড্রপ নিয়ে অলরেডি পোস্ট করছে যে তাদের এইখানে ইয়ারড্রপটা আপনার। তো এখানে আপনারা এই সেলিনার টেস্টনেটে জয়েন করতে পারবেন 26 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে আজকে যেহেতু 11 তারিখ আর মাত্র 11 দিনের মতো সময় আছে, 11 দিন কিন্তু আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আর টোটাল কিন্তু তাদের রিওয়ার্ড পুল এই পরিমাণ ভি সেল টোকেন। তো এই পরিমাণ ভি সেল টোকেন যারা এখানে জয়েন করবেন সবাই কিন্তু আপনারা পাবেন, কম বেশি সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন। তো যাই হোক, এটা থেকে আমাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে। তাছাড়া যদি আপনি দেখেন অ্যাপটোস নেটওয়ার্ক, অ্যাপটোস যদি টোকেনটা আপনারা দেখেন এখান থেকে অ্যাপটোস টোকেন প্রাইস, তাহলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপটোস কত বড় প্রজেক্ট। এই প্রজেক্টের কিন্তু এই টোকেনটা আসবে, যেখানে দেখেন এক একটা টোকেন কিন্তু $9 করে শো করতেছে। এবং মার্কেট যদি খেয়াল করেন এটা কিন্তু বাইন্যান্স সহ বিশ্বের সবগুলো এক্সচেঞ্জারে এটার লিস্ট আছে, তার মানে এটা থেকে ভালো একটা প্রফিট হবে। তো যাই হোক, এখন দেখাই কীভাবে অফারে জয়েন করবেন। জয়েন করার জন্য অবশ্যই আপনাকে এই পোস্টে আসতে হবে, এটা লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, নিচে জয়েন বাটন পাবেন, অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ নিত্যতন অফার আপডেট পাওয়ার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে রাখতে হবে। তো এই পোস্টে আসার পর এখানে দেখেন একটা এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে কি ইয়ারড্রপ লিঙ্ক। তো আপনাকে প্রথমত এক্সটেনশন লিঙ্কটা আগে কপি করতে হবে, এখান থেকে আপনি এক্সটেনশন লিঙ্কটা কপি করবেন, আপনি সরাসরি চলে আসবেন কোথায় মাইসেজ ব্রাউজারে। যারা নতুন আছেন আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আসার পরে এই উপরে যে অ্যাড্রেস বার অপশন আছে এইখানে আপনি সিম্পলি একটা ক্লিক করে দিবেন এবং যে লিঙ্কটা আমি কপি করতে বললাম এটা হলো মার্টিন অ্যাপটোস টেস্টনেট, মানে ওদের কিন্তু একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনি এখান থেকে অ্যাড টু ক্রোম করে এটা অ্যাড টু ক্রোম করবেন। এরপর আপনি এই যে উপরে এক্সটেনশন অপশন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে মার্টিন অ্যাপটোস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে দেখবেন কি এই যে এই ধরনের ইন্টারফেস শো করবে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন। তো পাসওয়ার্ড দিয়ে আনলক করার পরে এখানে আপনি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন বা চাইলে পুরাতন একটা ওয়ালেট এখানে ইনপুট করতে পারেন। তো ইনপুট ক্রিয়েট করার পর আপনি এখানে টেস্টনেটের ফসেট আগে আপনাকে নিতে হবে, এই ইয়ারড্রপ অপশনে ক্লিক করবেন। ইয়ারড্রপে ক্লিক করে আচ্ছা ফসেটটা নেবেন আপনারা আরেকটা মাধ্যমে, আপনারা কী করবেন এইখানে সার্চ দিবেন পেত্রা, পেত্রা এক্সটেনশন লিখে সার্চ দিবেন, বা আমি পেত্রা এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিব সমস্যা নাই অ্যাড করে। তারপরে এই যে পেত্রা যে এক্সটেনশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো সেমভাবে আপনারা ওই যে অ্যাপটোস এক্সটেনশন যেভাবে অ্যাড করলেন সেমভাবে পেত্রা এক্সটেনশনটা এই অ্যাড টু ক্রোম করে অ্যাড করবেন, এক্সটেনশনে আবার যাবেন। যাওয়ার পরে এখানে পেত্রার ভিতরে আপনি যে ওয়ালেটটা এই উপরের মার্টিন এক্সটেনশনে মানে খুলছেন সেই ওয়ালেটটা কিন্তু আপনি পেত্রার ভিতরে খুলবেন, তাহলে ফসেটটা নিতে পারবেন। খোলার পরে আপনি জাস্ট এই যে এইখান থেকে আপনি যে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন আছে কি নেটওয়ার্ক মেননেট থাকবে, এখান থেকে আপনি টেস্টনেটে ক্লিক করবেন, হোমে আসবেন, আসার পরে এই যে ফসেটে যতবার ক্লিক করবেন আপনি ততবার একটা করে কিন্তু আপনি অ্যাপটোস টোকেন পাবেন। তো এখন দেখেন আমরা কিন্তু যতবারই ফসেটে ক্লিক করি একটা করে অ্যাপটোস টোকেন দেয়, এটা কিন্তু আপনারা আবার সেল দিতে পারবেন না, এটা কিন্তু টেস্টনেটের টোকেন। এখন আপনি এক্সটেনশনে আবার ক্লিক করবেন, দুইটা এক্সটেনশনে আপনি এখানে লগ ইন করবেন। এখন যদি আপনি মার্টিনের ভিতরে আসেন আপনি দুইটা দিয়েই কাজ করতে পারবেন, তবে আমার পেত্রা দিয়ে কাজ হয় না দেখে আমি কিন্তু মার্টিন এক্সটেনশন দিয়ে কাজ করছি। মার্টিনের ভিতরে আসার পর এই উপরে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে আপনি টেস্টনেটটা রাখবেন, এই যে অ্যাপটোসের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর টেস্টনেট অপশনটা রাখবেন এখানে। তো সব কিছু এইখানে টেস্টনেট নেওয়া কমপ্লিট হলে আপনি সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখন আপনি ইভেন্ট লিঙ্কটা কপি করবেন এখান থেকে। তো ইভেন্ট লিঙ্কটা কপি করার পর আপনি সরাসরি চলে আসবেন মাইসেজ ব্রাউজারে। তো উপরে দেখেন যে অ্যাড্রেস দেওয়ার অপশন, এইখানে সেই লিঙ্কটা পেস্ট করবেন ইভেন্ট লিঙ্কটা। তো ইভেন্ট লিঙ্কটা পেস্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি সিম্পলি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো এখানে দেখেন পেত্রা আছে আবার মার্টিন আছে, তো আপনি সরাসরি মার্টিনের উপরে ক্লিক করবেন কারণ এইটা দিয়ে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন। মার্টিনের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি মার্টিনের ভিতর নিয়ে যাবে, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি এখানে কানেক্ট হয়েছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, এই থ্রি ডট যে মেনু আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে যে ইয়ারড্রপ একটা অপশন, তো ইয়ারড্রপে ক্লিক করবেন। দেখেন তাদের ওয়েবসাইটেও তারা যেভাবে কথা বলতেছে তারা কিন্তু টুইটার পেজেও সেম একই কথা বলতেছে। যখন ইয়ারড্রপ অপশনে ক্লিক করবেন আপনি একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন কি আপনাকে এইভাবে 4টা টাস্ক দিবে, এই 4টা টাস্ক আপনাকে ডেইলি কিন্তু কমপ্লিট করতে হবে।
যেমন প্রথম টাস্ক সোয়াপ এপিটি টু সেল টোকেন, দ্বিতীয় টাস্ক লিকুইডিয়েট করা, তৃতীয় টাস্ক লক সেল ফর বি সেলের জন্য, আর চতুর্থ টাস্ক হলো ভোট দেওয়া। তো সবগুলো দেখাই দেই, আর এগুলো কিন্তু ডেলি করতে হবে। আর আপনি যে কমপ্লিট করলেন এইটার পয়েন্ট কিন্তু সাথে সাথে এখানে অ্যাড হবে না, এটা 24 থেকে 48 ঘন্টা লাগবে অ্যাড হতে। তো এখানে প্রথম যে টাস্কটা আছে আপনি এই স্টার্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এইটা যেহেতু সোয়াপের টাস্ক আপনি এপিটি থেকে সেল টোকেন রূপান্তরিত করবেন, মানে একটা সোয়াপ করবেন তাহলে হবে। আমি এখানে 0.5 দিয়ে জাস্ট এটাকে সোয়াপে ক্লিক করব। তো সোয়াপে ক্লিক করার পর আপনার সরাসরি মার্টিন এক্সটেনশনের ভিতরে পারমিশন আসবে, এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো দেখেন আমাদের কিন্তু সোয়াপ সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা কী করবো, আবার উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবো, দেন এখানে ইয়ার্ড অফ যে অপশনটা আছে এইখানে ক্লিক করবো। তো এখানে আপনারা 1-2 বার করে সোয়াপ করে রাখবেন, প্রতিদিন আপনারা সোয়াপ করে রাখবেন, এবং এটার পয়েন্ট কিন্তু আপনাকে 24 ঘন্টা পরে এখানে অ্যাড করে দিবে। তো এখন কিন্তু আমরা প্রথম টাস্কটা কমপ্লিট করলাম, দ্বিতীয় যে টাস্কটা প্রোভাইড লিকুইডি, তো এই এইটা স্টার্ট করবেন। এখান থেকে স্টার্ট করার পর আপনার সামনে দেখবেন একটু লোড নিবে, লোড নেওয়ার পরে, তো লোড নেওয়ার পরে এখানে সেল ভার্সেস এপিটি একটা অপশন আছে, আপনি এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে এইখানে আপনি লিকুইডি অ্যাড করে রাখবেন, এইখানে উপরে আছে 17টা, নিচে আছে 44টা। তো এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট, আপনি উপর থেকে একটা টোকেন আমরা জাস্ট কী করবো, লিকুইডি করবো, অ্যাড লিকুইডিতে ক্লিক করে দেবো। তো এই কাজগুলো আপনারা প্রতিদিন একবার করে করবেন, তাহলে কিন্তু আপনার ডেলি কর পয়েন্ট ডেলি কিন্তু অ্যাড হবে। আর এটা কিন্তু আমাদের এখন প্রসেসিং আছে, তো আমাদের ওয়ালেটের ভিতরে পারমিশন চলে গেলেই কিন্তু আমাদের এটা ইয়ে হয়ে যাবে, এখান থেকে কমপ্লিট হবে। জাস্ট আপনারা এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন, তো অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখেন টাস্ক কিন্তু কমপ্লিট, এখন আপনি বের হয়ে চলে আসবেন। এখন 3 ডট মেনুতে ক্লিক করে ইয়ারডপে আবার আসবেন, আসার পরে নিচে যাওয়ার পর দেখবেন একটা দুইটা টাস্ক কমপ্লিট। এখন টাস্ক কমপ্লিট করতে হবে 3 নাম্বার এবং 4 নাম্বার। এখন এই 3 নাম্বার টাস্কে লিখছে যে লক সেল ফর ভি সেল, মানে সেল টোকেনটা লক করতে বলতেছে ভি সেল টোকেনের জন্য। স্টার্টে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ক্রিয়েট লক একটা অপশন আছে, তো ক্রিয়েট লকে ক্লিক করবেন। ক্রিয়েট লকে ক্লিক করার পর আপনার সেল টোকেন কত আছে সব এখানে শো করবে। আমি এখানে 5টা টোকেন লকে দিব, তো 5টা টোকেন এখানে উঠালাম। জাস্ট আপনি এখানে 6 মাসের জন্য দিতে পারেন লক, জাস্ট আমরা লকে ক্লিক করে দিব। লকে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখবেন কি এই অ্যাপটোস এক্সটেনশনের ভিতরে আবার একটা পারমিশন আসবে, পারমিশনটা অ্যালাউ করবেন, এটা কিন্তু লক হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, এইখানে আবার 1টা টোকেন 2 সপ্তাহের জন্য আপনি এখানে লক করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট। ডেলি এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন একবার করে, তাহলে আপনার এই ডেলি কর টাস্কগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের 3 নাম্বার টাস্কটা কমপ্লিট হলো, এখান থেকে বের হয়ে আসবেন। আসার পর এখান থেকে দেখবেন কি আপনি যে লক করছেন লকগুলো কিন্তু এখানে শো করবে, এখানে কিন্তু আপনার লকগুলো শো করবে। 3 ডট মেনুতে ক্লিক করে ইয়ারড অপশনে আবার আসবেন, ইয়ারড অপশনে আসার পর এখন কী বলতেছে যে ভোট ফর এলপি পেয়ার, এখানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে অনেকগুলো অপশন পাবেন, এই যে অনেকগুলো অপশন আছে এখানে একটু অপশন জাস্ট বাড়াই দিবেন, 10% করে দিবেন, 5% করে, 7% করে, একটু একটু করে সব কিছু বাড়াই দিবেন। বাড়ানোর পর একসাথে সবগুলোকে ভোট করবেন, এখানে দেওয়ার পর কস্ট ভোট এইখানে ক্লিক করবেন। কস্ট ভোটে ক্লিক করার পর আপনার এইখানে দেখেন পারমিশন চাইতেছে, আপনার সরাসরি ওয়ালেটে পারমিশন যাবে, পারমিশনটা যদি অ্যালাউ করেন সবগুলাতেই ভোট কিন্তু হয়ে যাবে আপনার। এখন আমাদের ওয়ালেটের ভিতরে পারমিশন চলে আসলো, তো আপনি এখন পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করলে পরে দেখবেন আমাদের ভোট সাকসেসফুলি হয়ে যাবে। এই যে ওয়েট করেন, এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড, মেবি আমাদের ভোটও সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে যেভাবে দেখা দিলাম সেমভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এই যে তাদের যখন বর্তমানে সার্ভারেও সমস্যা আছে, আবার তাদের এখানে যেহেতু অনেক মানুষ জয়েন করতেছে, এর জন্য কিন্তু আপনার পয়েন্টটা এখন শো করবে না। পয়েন্টটা শো করবে কখন, যখন আপনার এই সবগুলো টাস্ক তারা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কমপ্লিট করবেন, তারা চেক করে সবগুলার পয়েন্ট, সবগুলো মিলে ডেলি কিন্তু 40টা করে পয়েন্ট পাবেন। এই 40টা পয়েন্ট আপনার কিন্তু এই অপশনে যোগ হবে, এবং এইটা থেকেই আপনার এই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনি ওদের যে এই যে ভি সেল যে এয়ারড্রপটা, এইটার জন্য কিন্তু ইলিজিবল হবেন। এবং যখন এই এয়ারড্রপটা শেষ হবে, তখন আপনি এই চেক ইলিজিবিলিটি এইখানে ক্লিক করে, চেক ইলিজিবল এইখানে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন আপনি ইলিজিবল আছেন কি না। তারপরে আপনাকে যেটা টোকেন জুপিটার বলেন ওইগুলোর মতো ক্লেম করে এখান থেকে প্রফিট নিতে হবে। দেখেন এই যে কামিং সুন, তো ইয়ারড্রপ যেহেতু অনগোয়িং আছে, আপনারা সবাই ইয়ারড্রপে জয়েন করে রাখেন। আমি পরবর্তী আপডেট এটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তখন সেই আপডেটটা দেখে আপনারা জাস্ট পেমেন্টটা হাতে নিয়ে নেবেন এখান থেকে। আর প্রজেক্টটা ভালো আছে, সবাই তাড়াতাড়ি জয়েন করে রাখেন। আর ভিডিও যেহেতু মেক করলাম, অবশ্যই ভিডিও দেখে সবাই জয়েন করবেন, এবং ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেবেন। আর যেহেতু অ্যাপটোস নেটওয়ার্কের টেস্ট নেট, আশা করা যায় ভালো প্রফিট হবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য।